বন্ধুরা শরীরের যে কোনো জায়গায় অবাঞ্ছিত লোম তোলার জন্য কিন্তু আর পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করে ভ্যাক্স করাতে হবে না আমাদের শরীরের এমন জায়গায় অনেক সময় অবাঞ্ছিত লোম থাকে যার কারণে কিন্তু দেখতে বাজে লাগে আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটি টিপস শেয়ার করব বন্ধুরা যেটা কিন্তু জাদুর মতো তোমাদের শরীরের যে কোনো জায়গায় অবাঞ্ছিত লোম তুলে দেবে এমন কি চির তরের জন্য বিদয় করে দেবে সেই লোমগুলোকে এর জন্য পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে বন্ধুরা ফিটকারি ফিটকারি তো ত্বকের জন্য ভীষণ উপকারী আমরা প্রত্যেকেই জানি দেখো আমি এখানে হামাল নিয়ে নিয়েছি হামাল দিস্তার মধ্যে নিয়ে নিচ্ছে এক টুকরো ফিটকারি ফিটকারি কিন্তু আমাদের ত্বকের নানা রকম চুলকানির সমস্যা এমনকি র্যাশ অ্যালার্জি সেই সব সমস্যাও দূর করতে সাহায্য করে ব্রণর সমস্যা তাছাড়াও আমাদের ত্বকের যে অবাঞ্ছিত লোম থাকে হাতে পায়ে অনেকের ঠোঁটের ওপরে কিংবা ঠোঁটের নিচের দিকে গালের সাইডে যার কারণে কিন্তু ভীষণ বাজে লাগে সেই লোম তুলতেও কিন্তু দারুণ কার্যকারী এর সঙ্গে যদি আমরা একটা দুটো উপকরণ মিশিয়ে দিই তাহলেই কিন্তু খুব সহজেই আমাদের শরীরের যে অবাঞ্ছিত লোম আছে সেটাকে আমরা তুলে ফেলতে পারবো এখানে দেখো ফিচকারিটাকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নিলাম আর এইভাবেই কিন্তু গুঁড়ো করে পাউডার তৈরি করে নিতে হবে এখানে একটি ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি যাতে কোনো দানা দানা ভাব না থাকে অবশ্যই তোমরাও যখন অ্যাপ্লাই করবে এরকমভাবে কিন্তু ছেঁকে শুধু পাউডারটাই নিতে হবে বন্ধুরা তাহলে তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো যে কিভাবে আমরা খুব সহজেই বাড়িতে বসে লোম তুলে ফেলতে পারি এমনকি আমাদের যে লোমের গ্রোথটা থাকে সেটা কিন্তু দিনকে দিন একেবারে কমে যাবে এইটা যদি অ্যাপ্লাই করো একটা সময় দেখতে পারবে যে তোমাদের আর কিন্তু সেই জায়গা থেকে লোমই হবে না দেখো এখানে আমি এক চামচ মতো ফিটকেরি পাউডার নিয়ে নিলাম আর ফিটকিরি কিন্তু লোম তুলতে দারুণ কার্যকারী তোমরা নেটেও সার্চ করে দেখে নিতে পারো এর সঙ্গে আমরা একটা দুটো উপকরণ মিশিয়ে নেবো প্রথমেই বললাম এই ধরনের টুকরো কিন্তু ফিটকারি দেওয়া যাবে না ফিটকারিটাকে গুঁড়ো করে শুধু পাউডারটাই নিয়ে নিতে হবে এর মধ্যে বন্ধুরা আমি দিয়ে দেব আর একটি দুটো উপকরণ তাহলে চলো দেখে নিই এর মধ্যে সবার প্রথমে কি দিচ্ছি এর মধ্যে বন্ধুরা আমি দিয়ে দেব দু চামচ মতো কাঁচা দুধ যেহেতু আমি এক চামচ ফিটকারি পাউডার নিয়েছি তাই দু চামচ কাঁচা দুধ নিচ্ছি তোমরা যতটা পরিমাণ ফিটকারি নেবে ঠিক তার ডবল পরিমাণে কাঁচা দুধই কিন্তু নিতে হবে কাঁচা দুধও কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী ত্বককে পরিষ্কার তো করে করতে ভীষণ সাহায্য করে একেবারে ডিপ ক্লিন করে কাঁচা দুধ কাঁচা দুধের সঙ্গে সবার প্রথমে ফিটকারিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে বন্ধুরা আরও একটি উপকরণ মিশিয়ে দেবো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি বেকিং সোডা এখানে কিন্তু বন্ধুরা বেকিং পাউডার নয় বেকিং সোডা নিতে হবে বেকিং সোডা বা অনেকে যাকে খাওয়া সোডা বলে সেটাই কিন্তু অ্যাপ্লাই করতে হবে বেকিং সোডা আমাদের লোমকূপকে নরম করতে সাহায্য করে আর খুব তাড়াতাড়ি লোমকূপটা কিন্তু উঠে আসে তাই অবশ্যই বেকিং সোডাটা অ্যাপ্লাই করো দেখো আমি দু তিন মিনিট রেখে দিয়েছিলাম যাতে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশে যায় দু তিন মিনিটের মধ্যেই খুব ভালোভাবে মিশে গেছে আর বন্ধুরা আমি তোমাদের দেখাবো যে দেখো কত সুন্দর লোমটা আমাদের উঠে যায় দেখতে পাচ্ছ কি পরিমাণের লোম রয়েছে আগে কিন্তু আরও বেশি পরিমাণের লোম ছিল আর এই টিপসটি তোমরা যদি অতিরিক্ত লোম থাকে তোমরা সপ্তাহে একদিন করতে পারো যখন তোমাদের লোমের গ্রোথটা কমে যাবে তখন তোমরা পনেরো দিন একদিন কিংবা মাসে একদিন করবে আর এটা যদি তোমরা এইভাবে অ্যাপ্লাই করতে থাকো বন্ধুরা একটা সময় দেখবে তোমাদের লোমের গ্রোথ একেবারে জিরো পারসেন্টে দাঁড়িয়েছে সবার প্রথমে গরম জল করে কোনো তাওয়ালে কিংবা রুমাল দিয়ে খুব ভালো করে মুছে নিতে হবে যাতে লোমকূপের মধ্যে কোনো রকম নোংরা না থাকে দেখো আমি খুব ভালো করে মুছে নিলাম বন্ধুরা পরিষ্কার জায়গায় যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম এই মিশ্রণটাকে লাগিয়ে নিতে হবে এখানে আমি চামচের সাহায্যে লাগিয়ে নিচ্ছি তোমরা যদি চাও কোনো ব্রাশ ব্যবহার করতে পারো কিংবা হাতের আঙুলের সাহায্যেও খুব ভালো করে লাগিয়ে নিতে পারো আমি যে জায়গায় লাগাচ্ছি বন্ধুরা সেই জায়গাটায় তোমরা দেখবে যে পুরোটা লোম কিন্তু উঠে গেছে একেবারে জাদুর মতো কাজ করবে আর এটা তো যেহেতু এখানে প্রচুর লোম রয়েছে আগে কিন্তু আরও বেশি ছিল আমি সপ্তাহে একদিন করে ইউজ করার ফলে দেখতে পাচ্ছো লোমটা কিন্তু অনেকটা কমে গেছে আগে কিন্তু আরও বেশি পরিমাণে ছিল প্রচণ্ডই লোম ছিল খুব ভালো করে দেখো এই জায়গাটা আমি এইভাবে লাগিয়ে নিলাম লাগানোর পর আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে শোকানোর জন্য এখানে আমি দশ থেকে পনেরো মিনিট ওয়েট করব যাতে এই জায়গাটা শুকিয়ে যায় বন্ধুরা ফিরে এসে এখানে দেখো আমি একটু তুলো নিয়ে নিয়েছি আর দেখো পুরোপুরি কিন্তু শুকিয়ে গেছে আমাদের যেটা করতে হবে আমরা যে ডিরেকশানে দিয়েছি ঠিক তার উল্টো ডিরেকশানে আমাদের এইভাবে তুলোটাকে দিয়ে টানতে হবে দেখো তোমাদের আমি সামনে হাতে নাতে ফল দেখাচ্ছি দেখতে পাচ্ছ লোমটা জাদুর মতো বন্ধুরা উঠে আসছে আমাদের কিন্তু পার্লারে গিয়ে অনেকটা সময়ও নষ্ট করতে হচ্ছে না অনেকটা টাকাও খরচা করতে হচ্ছে না একেবারে প্রাকৃতিক এটা কিন্তু আমাদের ত্বকের কোনো রকম কোনো ক্ষতি করবে না দেখো তুলোর মধ্যে দেখতে পাচ্ছ কি পরিমাণের লোম রয়েছে যতটুকু জায়গায় আমরা লাগিয়েছি সেই জায়গা থেকে লোম কিন্তু খুব সহজেই উঠে আসবে দেখো এইভাবে লোমের গোড়ায় তুলোটাকে হালকা করে যদি একটু টান দিই একেবারে গোড়া থেকেই কিন্তু লোমটা আমাদের উঠে আসছে আর কতটা সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে বন্ধুরা দেখো তোমাদের সামনেই আমি কিন্তু লাইভ প্রুফ দেখাচ্ছি জায়গাটায় কি পরিমাণে লোম ছিল আর দেখো তুলোটা দিয়ে পরিষ্কার করার কারণে কতটা লোম উঠে গেছে যে জায়গায় লাগানো হয়েছে সেই জায়গার লোম কিন্তু পুরোটাই উঠে এসছে আর জায়গাটা কতটা সুন্দর পরিষ্কারও হয়ে গেছে তোমরা মুখেও অ্যাপ্লাই করতে পারো দারুণ কাজ দেবে তারপর কোনো কাপড় দিয়ে রুমাল দিয়ে তোমরা এই জায়গাটাকে পরিষ্কার করে মুছে নাও জল দিয়ে জল দিয়ে ধুয়েও নিতে পারো দেখো আমি পরিষ্কার করে মুছে নেওয়ার পর দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে এই পাশে লাগাইনি দেখো কি পরিমাণে লোম রয়েছে এই জায়গাটায় লাগিয়েছি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো দারুণ ফল পাবে তারপরে আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হও বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো